সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলের বদলে বোমা দেয়া হয়েছিল, তারপরে স্লোগানও দেয়া হয়েছিল খেলা হবে খেলা, তখন খেলা হচ্ছে আরো খেলা হবে এরকম পশ্চিম। স্বজন পোষণ এবং দুর্নীতি চরমতম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় যে সিবিআই তদন্ত হওয়া উচিত এবং সিবিআই তদন্তের মাধ্যমে যারা দোষী সেই দোষীদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা উচিত। আজকে মহামান্য রায় দিয়েছিল, যদিও পরবর্তী সময়ে তার উপর ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়েছে যা এটাকে বহু বিতর্কের সৃষ্টি করেছে। সেই সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কতগুলো পয়েন্ট আছে, তার মধ্যে কোনো প্রয়োজন হলে কোনো রাজনৈতিক ব্যক্তিকেও সিবিআই চাইলে তাদেরকে ডাকতে পারে এবং ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনারা জানেন যে যে অভিযোগ এসছে এবং ভবিষ্যতে অতীতেও আমরা দেখেছি যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি প্রকাশ্যে জনসভায় বলেছেন যে চাকরি শুধুমাত্র তৃণমূলের ছেলেদেরই হবে, কেমন করে হবে আমি বলবো না। অতএব এই সমস্ত লোকেদেরও ডেকে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব এখন পেয়েছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব আগেও তার কাছে ছিল, মাঝে একটা সময় তার কাছে ছিল না, পরবর্তী সময়ে তার কাছে আবার এসেছে, তো যারা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে এই কথা বলতে পারেন, তাহলে পাওয়ার পরে তারা কি করতে পারেন, এই সমস্ত ব্যক্তির যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের সিবিআই এর ডাকা উচিত এবং তদন্ত হওয়া উচিত। হানাডুলিকে নিয়ে তৃণমূলের অভ্যন্তরে এই মুহূর্তে তুমুল দ্বন্দ্ব চলছে। আরেকটা চিঠি প্রকাশ্যে এসেছে গতকালের পর, যেখানে দেখা যাচ্ছে পুরসভা নিয়ে একটি কমিটি গঠিত হয়েছিল, সেইখানেও সেই কমিটিতে আনাডুল রয়েছে এবং অনুব্রত মন্ডলের সই রয়েছে, কিন্তু অনুব্রত বারবার ধরে আনাডুল সম্পর্কে নিজের দায়ভার ঝেড়ে ফেলার চেষ্টা করেছে। আমি গতকালই বলেছিলাম আপনাদেরকে যে এখন হয়েছে বসে মোসর পড়বে, আপনারা চিঠি বোমা পেয়েছেন, আগামী দিনে আরো এরকম চিঠি বোমা পাবেন। আমি গতকালই বিশ্বাস আরো এরকম বেশ কিছু চিঠি চাপাটি এগুলো সব সামনে আসবে, কিন্তু মূল বিষয় হচ্ছে সবাই যে গতকাল রাত্রিবেলা কাজীপাড়াতে যখন তারা ফিরছিলেন করে হামলা হয়েছে, তাদের গাড়িকে ঘিরে ধরে তাদের মহিলাদেরকে কুৎসিত ভাবে গালিগালাজ করা হয়, ইট দিয়ে গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়। আমরা প্রশাসনকে বলেছি, আমাদের মন্ত্রী মাননীয় শ্রী শান্তনু ঠাকুর যিনি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, তিনি বলেছেন যে পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, পুলিশ ব্যবস্থা না নিলে কিভাবে ব্যবস্থা নেওয়া হয় মতুয়া মহাসংঘ তা জানে এবং আমরা ভারতীয় জনতা পার্টি মতুয়া মহাসংঘের পাশে আছি, তাদেরকে সর্বতোভাবে আমরা সাহায্য করব, এই যে জিনিসগুলো হচ্ছে এর প্রতিকার হওয়া একান্ত আবশ্যক। সুকান্ত দা, আপনার যেদিন আনারুল অ্যারেস্ট হয়েছিল তারপর থেকে আপনারা বলছেন কি আনারুলকে হয়তো বলির পাঠা করার চেষ্টা করা হতে পারে, এখন যেভাবে আশিস ব্যানার্জির নাম বারবার বলছেন অনুব্রত মন্ডল, সেক্ষেত্রে এরম মনে হচ্ছে কি আশিস ব্যানার্জির উপরে সব দোষ তারা অনুব্রতবাবু দিতে চাইছেন? দেখুন, অনুব্রত বাবু আশিস বাবু থেকে শুরু করে আনারুল অনেকের ঘরেই দোষ চাপাতে চাইছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি আমরা যারা আছি যারা রাজনৈতিক বিন্দু মাত্র খবর আমাদের কাছে থাকে তারা জানি বীরভূম জেলাতে একটি পাথরও নড়ে না যদি না অনুব্রত মন্ডল চায়। তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডবোধাম নেতা, যিনি একসময় নাকি ওনার পার্টির নেতার বক্তব্য অনুসারে হাটে মাছ কাটতেন, বাজারে মাছ কাটতেন, এখন নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক, ওনার দলেরই নিত্যানন্দ বাবু ক্যামেরার সামনে এক সময় বলেছিলেন, সত্য মিথ্যা আমরা জানি না, মাননীয় মুখ্যমন্ত্রী সময় হলে তদন্ত করে দেখবেন হয়তো। তো সেই ব্যক্তির অনিচ্ছা সত্ত্বে কিছু হয়েছে বীরভূমে বা বকটুয়ে আমাদের তো মনে হয় না। দাদা, ঝালদাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে যেখানে একজন কাউন্সিলর মারা গেছিলেন, কিভাবে দেখছেন তদন্ত এগোচ্ছে সঠিকভাবে সেখানে? দেখুন, সবার আগে তো সেই আইসিকে অ্যারেস্ট করা উচিত, যে আইসি তাকে দল বদল করার জন্য চাপ দিয়েছিল, তাকে অ্যারেস্ট করলে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ খবর আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং মানে সেই আইসি তো আর নিজের ইচ্ছেই সেটা করেনি, নিশ্চয়ই তাকে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল, তার হায়ার কোনো অথরিটি তাকে বলেছিল কিনা এই কাজ করতে, বা কোনো পলিটিক্যাল নেতা তাকে ইনফ্লুয়েন্স করেছিল কিনা যে ওকে ফোন করে ভাই তুমি এই কাজটি করো। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নির্দেশেই পুলিশ চলে, গোটা রাজ্যে পুলিশের এই মুহূর্তে মেরুদণ্ড বলে কিছু নেই, তৃণমূল কংগ্রেসেরই যেমন যুবা একটা উইং সেরকম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি উইং। সুকান্ত দা, পেট্রোল ডিজেলের দাম আবার বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, আপনাদের বিরোধীরা যেটা গতকাল বলছিলেন আজকে আবার আপনাদের সমালোচনা করছেন, বিশেষ করে টিএমসি এবং কংগ্রেস, এবং বিশেষ করে কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে কিন্তু আজকে সকালে। দেখুন, কমার্শিয়াল সিলিন্ডার তো সাধারণত সাধারণ মানুষ কেনে না,
কমার্শিয়াল সিলিন্ডার সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা ব্যবসায়িক কাজে ব্যবহার হয়। সাধারণ মানুষ ভর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার করে। যারা বাড়িতে সিলিন্ডার নেয় তাদের এক হয়তো শুরুতে টাকাটা বেশি দিতে হয়, বাদ বাকি টাকাটা পরবর্তী সময়ে অ্যাকাউন্টে ঢুকে যায়। অতএব তাদের এই ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। যারা ভর্তুকি ছেড়ে দিয়েছেন তারা নিশ্চয়ই অর্থনৈতিকভাবে অনেকটা উপরে থাকেন, তাদের ক্ষেত্রে আশা করি আগামী দিনে অসুবিধা হবে না। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে আন্তর্রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বাজারে যেসব ভাবে তেল থেকে শুরু করে রান্না গ্যাস এলপিজি সমস্ত পেট্রোপণ্যের যত আছে পেট্রোপণ্য তাদের দাম বাড়ছে, তো স্বাভাবিকভাবে ভারতবর্ষের কোম্পানিগুলোকে তেল কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য মূল্য বৃদ্ধি করা একান্ত আবশ্যক। না হলে পরবর্তী সময়ে দেখা যাবে যেই কোম্পানিগুলো দেউলিয়া হওয়ার পথে গেছে, কারণ এই টাকা তো কাউকে না কাউকে মেটাতে হবে। এই তবে আমার বিশ্বাস এই মূল্যবৃদ্ধি সাময়িক, যতদিন পর্যন্ত এই যুদ্ধ বা যুদ্ধের আবহ চলছে ততদিন পর্যন্ত এই অপরিশোধিত তেলের দামও বাড়বে। কিন্তু এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে যাবে। সরকারও নানা রকম পদ্ধতি ভাবছে যার মাধ্যমে আগামী দিন তেলের দামের বৃদ্ধি কমানো যায়। এই বক্রই প্রসঙ্গ নিয়ে সাংসদ দেব তার বক্তব্য হচ্ছে যে ক্ষমতার নেশা যেন চেপে না ধরে কাউকে এবং রাজ্যের নাম খারাপ হচ্ছে, পরক্ষে তার নিজের দলের কথাই তিনি সমালোচনা করছেন। আর এর সাথে একটা যুক্ত করে সেই মানে শুধু বক্তব্যই নয়, রাজ্যে আরো নানা রকম যেরকম দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে কিন্তু সর্বোচ্চ রাজ্যের প্রতিমন্ত্রী সামিনা ইয়াসমিন। দেখুন তৃণমূল কংগ্রেসের ভেতরে এরকম অনেক কণ্ঠস্বর আছে, সামিনা ইয়াসমিন কতটাই মানে হৃদয় থেকে বলছেন আমরা জানি না, কিন্তু দেবকে আমি লোকসভাতে ব্যক্তিগতভাবে দেখেছি, পলিটিক্যাল ছেলে না, জোর করেই তৃণমূল কংগ্রেসে আছে বলে মনে হয়, কথাবার্তা শুনে জোর করে রাখা হয়েছে বলে আমার অন্তত পক্ষে মনে হয়। আর সামিনা ইয়াসমিন তরফ থেকে যে বক্তব্যগুলো এসছে এগুলো পলিটিক্যাল স্টান্ট। মালদা জেলায় যা দুর্নীতি হয় বা দুর্নীতি হয়েছে আমাদের কাছে বিভিন্ন তথ্য আছে, আপনারা জানেন এখান থেকে মন্ত্রক থেকে বিভিন্ন তদন্তে গেছিল, কিন্তু সেখানে ডিএম থেকে শুরু করে সবাই ধাপা ঝাপা দেওয়ার চেষ্টা করেছে। গাছ লাগানো নিয়ে বিপুল সংখ্যক দুর্নীতি হয়েছে মালদা জেলা পরিষদে, তখন আমরা কিন্তু সামিনা ইয়াসমিনের মুখ খুলতে দেখিনি। সুগন্ধ দা, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আপনি বললেন যে মূল্য বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে, মূল্য বৃদ্ধির ফলে তো সাধারণ মানুষের নাভিশ্বাস করে দিই, সেটা হচ্ছে যে বিরোধীদের অভিযোগ দায়ী করছে, কিন্তু লোকসভাতে গতকালই কেন্দ্র সরকার জানিয়েছে রাশিয়া থেকে ভারতে অপরিশোধিত তেল আসে 1% কম, তাহলে কেন্দ্র সরকার কেন এটাকে বারবার দায়ী করছে? দেখুন যেহেতু আন্তর্রাষ্ট্রীয় বাজারে আন্তর্জাতিক বাজারে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে শুধু রাশিয়ার তেল আমরা পাচ্ছি না সেরকম ব্যাপার নয়, তার সাথে সাথে অন্যান্য যে দেশ ওপেক দিয়ে দেশগুলো তারাও অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে, সাধারণ মানুষের ঘাড়ে স্বাভাবিকভাবে কিছুটা বোঝা চেপেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের তরফে তো তাদের বক্তব্য রাখার বা তাদের প্রশ্ন তোলার কোনো নৈতিক অধিকার নেই। যখন এর আগে কেন্দ্র সরকার দাম কমিয়েছিল, ট্যাক্স কমিয়েছিল, কি তৃণমূল সরকার এখনো কমায়নি, এই সময় তো মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করুক, অন্যান্য রাজ্য তো অনেক আগে কমিয়ে দিয়েছে। তখন মমতা ব্যানার্জির উচিত যে রাজ্যের সেসকে বা রাজ্যের ট্যাক্সকে কমানো, তারপরে পশ্চিমবঙ্গবাসী সুবিধা পাবে। আজকে বিহারের দাম তুলনা করুন আর পশ্চিমবঙ্গের দাম তুলনা করুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। উত্তরপ্রদেশে পেট্রোলের দাম তুলনা করুন, পশ্চিমবঙ্গের পেট্রোলের দাম তুলনা করুন, তাহলে পরে আশা করি পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে। আর সাময়িকভাবে যে চাপটা এসেছে এটা আমরাও চিন্তিত, কেন্দ্রীয় সরকারও খুব চিন্তিত এই বিষয়ে, এবং এই বিষয়ে আগামী দিনে কি করা যায়। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায় এই ইস্যুকে কেন্দ্র করে প্রচুর অসাধু ব্যবসায়ী আছে যারা সবজির দাম থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দাম যেগুলো লোকালি পশ্চিমবঙ্গে প্রোডাকশন হয় তার দাম পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে, যা ট্রান্সপোর্ট কস্ট নেই, ট্রান্সপোর্ট কস্ট খুব বেশি থাকার কথা না। এর আগে বিভিন্ন অর্থনীতিবিদরা আমরা দেখেছিলাম হিসেব করে দেখেছিল যে পার লিটার পিছু 20 টাকা বৃদ্ধি পেলেও এক একটা কেজি প্রতি 10-20 পয়সা করে সবজি বা অন্যান্য জিনিসের দাম বাড়া উচিত যেটা অন্যান্য রাজ্য থেকে আসছে। কিন্তু এই ইস্যুকে কাজে লাগিয়ে যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরো কয়েক গুণ বাড়িয়ে দেন, এক্ষেত্রে রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যাদের উচিত, রাজ্য সরকারের যে দপ্তরগুলো আছে ক্রেতা সুরক্ষা থেকে শুরু করে অন্যান্য যে দপ্তরগুলো আছে যাদের উচিত নিয়মিত এখানে তাদের অনুসন্ধান চালানো যে কত পরিমাণ দাম বাড়লে বেড়েছে এবং তারপরে পার কেজিতে কত টাকা পেঁয়াজের দাম বাড়া উচিত বা কত টাকা আলুর দাম বাড়া উচিত, সেই জাস্টিফাইড অ্যামাউন্ট কি বেড়েছে না তার থেকে বেশি বেড়েছে সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার কেন সেটা দেখছে না আমরা সেটা বুঝতে পারছি না।
আপনি প্রতিবেশী রাজ্যগুলোর কথা বললেন, কিন্তু রাহুল গান্ধী কালকে টুইট করে প্রতিবেশী দেশের কথা বলেছেন, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটানের কথা বলা হচ্ছে এবং দেখা যাচ্ছে শুধু পেট্রোলের দাম প্রায় 30-35 টাকা কম পার লিটার। দেখুন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে শুধু যদি আপনি পেট্রোলের দাম তুলনা করবেন, পাকিস্তান, ভুটান, নেপালের কথা বললেন, তারা কি প্রতি মাসে প্রতি পরিবারকে 5 কেজি করে চাল দিয়েছেন বিনা পয়সায় বিগত এই কয়েক এক বছর হতে চলল, এক বছর উপরে হতে চলল? তো স্বাভাবিকভাবেই একটা পকেট বাজেট মানে হচ্ছে একটা মানুষের পকেট, সেখান থেকে কোনো টাকা খরচ করতে গেলে আপনাকে তো সেখান থেকে কোনোভাবে টাকা সেখানে ঢুকতে হবে। আমরা সরকার খুব চিন্তিত এই মূল্যবৃদ্ধি নিয়ে, আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে সমাধানের দিকে এগোব, সেই চি ব্যাপারে সরকারও খুব যথেষ্ট সচেষ্ট আছে। কিন্তু এটা ঠিক, ভারতবর্ষে যে পরিমাণ এই কোভিড বা করোনাকালে যে পরিমাণ জনহিতকর প্রকল্প চলছে, সেই জনহিতকর প্রকল্পের টাকাও তো কোথা থেকে আসতে হবে, সেই টাকা পেট্রোপণ্য থেকে তার যে সেল বা ট্যাক্স থেকে কিছুটা আসে। তো স্বাভাবিকভাবেই সেই ট্যাক্স অলরেডি কেন্দ্র সরকার একবার কমিয়েছে, বিভিন্ন রাজ্য সরকারও কমিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনো কমাননি। আগে পশ্চিমবঙ্গ সরকারকে বলুন যে তারা রাজনীতি করছেন না, সত্যি জনগণের উপকার চান। যদি সত্যি জনগণের উপকার চান, তাহলে পরে আগে তাদের ট্যাক্সটা কমাতে বলুন, তারপরে তাদের নৈতিক অধিকার জন্মাবে এই বিষয়ে কিছু বলা। দাদা, আপনার এই বক্তব্য কি তাহলে বিরোধীদের এই কথাটাই এস্টাবলিশ হয় না, যে সরকার মোটেই টিকা বা রেশন বিনামূল্যে দিচ্ছে না, আমাদের সাধারণ মানুষের টাকা থেকেই দিচ্ছে, তাহলে কেন প্রধানমন্ত্রীর ছবিটি এত বিজ্ঞাপন? দেখুন, পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্য হয় না। আপনি রিপোর্ট, আপনি যে একটা চ্যানেলের রিপোর্টার, তার জন্য আপনাকে চ্যানেল পয়সা দেয় বলে আপনি এখানে এসছেন। তো পৃথিবীতে কোনো কিছুই মূল্য ছাড়া হয় না, একটা ট্যাক্সের সোর্স থাকে, সেই সোর্স থেকে ট্যাক্স ইনকাম আর সরকারের ভান্ডারে আসে, সেখান থেকে বাইরে যায়। এবার সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হয় যে কোনটার ক্ষেত্রে সে জনগণের কাছ থেকে টাকা নেবে আর কোন ক্ষেত্রে যাই টাকা নেবে না। যে সাইকেল দিচ্ছেন দিদিমণি, সেটা কি নিজের টাকা থেকে দিচ্ছেন নাকি তার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন নাকি? তা তো দিচ্ছেন না, জনগণের ট্যাক্সের টাকায় হয়। কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হয় আমি কোন বিষয়কে প্রায়োরিটি দেবো, বিনে পয়সায় দেবো আমার সাধারণ মানুষকে, আর কোন বিষয়ের জন্য আমরা টাকা নেব। সুগতদা, একটা জাতীয় রাজনীতির প্রশ্ন, আজকে শিবসেনা মুখপাত্রে লেখা হয়েছে যে ইউপিএ সরকার, ইউপিএ জোট, তাতে কারা আছে তারা কি কাজ করছে জানা নেই। সেক্ষেত্রে ইউপিএ ছেড়ে দিয়ে নতুন করে একটা বিজেপি বিরোধী জোট করা উচিত, এবং সেক্ষেত্রে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মমতা ব্যানার্জি, কেজরিওয়াল, কেসি রাও, এম কে স্ট্যালিন সবাই এর সাথে কথা বলা উচিত এবং একটা জোট গড়া উচিত। তারা চাইলে এরকম জোট বা গোট অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা লোকসভাতে দেখেছি শিবসেনার তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, তাদের যারা মুখপত্র থেকে শুরু করে সাংসদ যারা আছে, আমাদের বিজেপি লোকেদেরকে তারা বলেছেন ভাষণে যে হিন্দুত্ব আমাদেরকে শেখাতে আসবেন না, আমরা এই স্কুলের হেডমাস্টার মশাই। তো সেই যে দল এই ক্লেম করে তার সাথে কি তৃণমূল কংগ্রেস দল যাবেন বা তারা কি যাবে? গেলে পরে কি হিন্দুত্বের যে দাগ, সেই দাগ মমতা ব্যানার্জির গায়ে লাগবে? না তো সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। রাজ্য রাজনীতির প্রশ্ন, শাসনে গতকাল তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি হয়েছে, শোনা যাচ্ছে যে যে বোমাবাজির অভিযুক্ত তিনিও তৃণমূল নেতা, তো তৃণমূল নেতাই তৃণমূল নেতার বাড়িতে গতকাল রাতে বোমাবাজি মেরেছে এমনটাই অভিযোগ। দেখুন, গোটা রাজ্যে এরকম প্রচুর বোমা ভোটের আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে, কোচ দিয়েছেন, দেখেছেন আপনারা বল ছুটছিলেন কোচ একসময়, তো বলের বলটা প্রতীকই ছিল, বলের বদলে বোমা দেওয়া হয়েছিল, তারপরে স্লোগানও দেওয়া হয়েছিল খেলা হবে খেলা, তখন খেলা হচ্ছে আরো খেলা হবে। এরকম পশ্চিমবঙ্গে মোটামুটি কয়েকদিনে একটা জেলা থেকে 400 বেশি যদি হাত বোমা বা দেশি বোম উদ্ধার হয়, তাহলে কত পরিমাণ বারুদ পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে লুকিয়ে আছে, ঘরের মধ্যে লুকিয়ে আছে, তৃণমূল অফিসে লুকিয়ে আছে, তৃণমূলের নেতাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে লুকিয়ে আছে, সে আগামী দিনে প্রকাশ পাবে। লাস্ট একটা হালকা প্রশ্ন, আজ 1 এপ্রিলের দিন, এইটা নিয়েও রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন রকম মিমিক্রি চলছে, তার মধ্যে জহরবাজি টুইট করেছেন এপ্রিল ফুল করা হচ্ছে ওয়েস্টার্ন কালচার, আমাদের দেশে তো আচ্ছে দিন চলছে, নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ। জহরবাবুকে মমতা ব্যানার্জির সেই বিশেষ ভাষণের অংশটুকু দেখার জন্য অনুরোধ করব, ডবল ডবল চাকরি হবে, এবং সেই ব্যাখ্যা যদি জহরবাবু তার উর্বর মস্তিষ্ক দিয়ে টুইটের মাধ্যমে দেন আমি খুব খুশি হব। Thank you.